পানি 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 পান করতে বসেছে পানি খাবে বড় ক্ষুধা লেগেছে পেটে বড় জন্তু না বাবা আর দেখবেন পেটে যদি ক্ষুধা লেগে যায় পৃথিবীর কারো কত সে শুনবে না ঠিক না বেটি যেন বলু বড় আল্লাহ রি যদি আছে তার কত শুনবে না পেটের জ্বালা বড় জ্বালা আজকে পৃথিবীর জমিনে যত মারামারি কাটা কাটি আনাঘানি ফাটা ফাটি লড়াই ঝগড়া হলো পেটের জন্য কিসের জন্য ধরো বলো ভালো করে শুনেলাম রহমতুল্লাহ কিন্তু বলি বাবা শিরিকের গোনা বড় গোনা বাবা বড় কোরা দেখেন কোরানের কথা শোনো আল্লাহ কোরআনে বলেছেন না শ্রীকাল আজুন আজি এবার আপনার মানেন না মানেন না কথা বলেন না কেন কোরআনের কথা মানেন কি মানেন না কোরআন আল্লাহ বলেছে না শ্রীকাল আজি সবথেকে বড় গুণা হলো সিরকির গুণা আল্লাহ সব গুণা মাফ করে দেবে কিন্তু সিরকির গুণা কোনোদিন দিন হবে না হবে গো সিরকির গুণা মাফ হবে সিরকাকে বলে দাদার তো বতর বাচ্চা হয় নাই তলাতলা পেলতলা গাছতলা মেহেদিতলা খোলা ঘরে লল ডাঙা পেয়ার ডাঙ্গা এখানে সেখানে বাচ্চা যাইতে ছেলে চাইতে চলে যাও ওটা হল সিরি কের গোনা ও গোনা আল্লাহ কোনদিন খমন করবে না বাচ্চা দেওয়ার মালিককে আরো জোরে বাচ্চা দেওয়ার মালিককে বাচ্চা দেওয়ার মালিক আমার আল্লাহ আবার কাউকে বিটি দাই তো বেটা দেয় না আবার কাউকে বিটিও দেয় ব্যাটাও ও আবার কাউকে কিছুই দেয় শাইইন খদি সর্বশক্তিমান আমার আল্লাহ সন্তান মালি কলে আমার আল্লাহ সন্তান দার মালিক কে কাউকে বেটা দেয় কাউকে বিটি দেয় কাউকে বেটাও দেয় না বিটিও দেয় না কাউকে বেটাও দেয় বিটিও দেয় আবার কাউকে কিছুই দেয় না ইন্নাল্লাহি সৈন খদি আল্লাহ সর্বশক্তিমান জোর বলুন ঠিক কিনা আর জোর বলুন ঠিক কিনা মুসলমান আমার ভাইরা শিরিকের গুণ আল্লাহ ক্ষমা করবে না কোন মানুষ যদি সিঁড়ি করতে 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 তাহার নামাজ পড়তে পড়তে আর সিঁড়ি করতে করতে মারা যায় সে আল্লাহর জান্নাতে জীবনও কোনো দিন পাবে না সিঁড়িকে এত বড় গুণ এত মস্ত বড় গুণ এ বাবু শিরিকের গুণা মারাত্মক গুণা যে গুণা কাল্লা ক্ষমা করবে

সবাই চায় আর ওই যদি চলে যায় তোমার দিকে কেউ ঘুরে তাকিয়ে দেখবে না ও মুসলমান তুমি যদি বিবাহ করো তোমার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে সম্পদ আছে সব আছে কিন্তু তোমার জীবনের যৌবন না তোমার বিবি তোমার ভাত কিন্তু খাবে না কি বুঝছল আপনারা বলুন ভাত খাবে সে তো অন্য জনের সঙ্গে পালিয়ে যাবে পরকিয়া করবে ছেলেরা ছেলেটা বলবেন মেয়েটা বলবো টু আমি তোমাকে ভালোবাসি তবে তো প্রেম জমবে আর আমি বক্তব্য দিব আপনারা শুনবেন আর হোহা করবেন না ভালো লাগবে না লাগবে লাইলির প্রেমে মজনু পাগল আর মজনুর প্রেমে লাইলি পাগল কতল আছে না গুণ হে আগুন তোর লিভাই

পাবো কেমন জাগারে জালাইলি মৌলা এস কে রিয়া গুনে লাইলির প্রেমে যে বলু মজনু পাগল হয়েছিল বাবা লাইলির দেশের কুকুর যদি মজনুর দেশে যেত লাইলির কুকুর ধরে চুমো খেত মজনু বলে আরে আমার লাইলির দেশের কুকুর সেই কুকুরকে পর্যন্ত ভালোবেসেছিল আর আমরা ভালোবেসে করবো কার সঙ্গে তুলনায় পানি পান করতে বসেছেন পানি পান করে পানি খাবেন ইতিমধ্যে একটা আপেল ভেসে যা আপেল

আমার আমার বাবা জীবনের সব মুসলমান দরদী ابو সুলে জঙ্গে মোছরমাতুল্লাহ নে তুই কোদরত ধরে আপেল কে বলছে কেবল জামাবুদ গকার আপেল কেলাম কে দিল কোথা থেকে এলো ই আল্লাহ যত গুণ পর্যন্ত আপেলের মালিক ক্ষমা না করবে আল্লাহ যত গুণ পর্যন্ত তুমি তো ক্ষমা করবা না তিনি কি করলেন হাঁটতে শুরু করে দিলেন মুসানিফরা বলেছেন বড়রা বলেছেন আলমেরা বলেছেন ও মুসলমান কেউ বলেছে চল্লিশ কেউ বলেছে হেঁটে গেছে হেঁটে হেঁটে গেল কর্মচারী ভাইরা এ বাগানের মালিক কে এ বাগানের মালিকের বাড়ি কোথায় খবর কোথায় কোন জায়গায় বলো সিনারা বললেন ও ভাই পুথিকে তুমি জানি না এই দিক দিয়ে শোনা তুমি চলে যাও প্রথম বাড়ি যেটা পড়বে ওটা হলো বাগানের মালিকের বাড়ি ভালো তিনি হাঁটতে শুরু করে দিলেন হেঁটে যা বাড়ির কাছে গিয়ে তো রোজা সালাম আলাইকুম সালাম দিলেন এ বাবা নিজের বাড়ি হোক পরের বাড়ি হোক আপনি কারো বাড়ি যখন যাবেন আপনাকে প্রথমে দিতে হবে সালাম কি দিতে হবে জোরা বলু কিন্তু একাত্ত না একবার হুড় হুড় করে ঢাকি ঢুকে বলে ভাবি বাড়িতে আছো মনে হচ্ছে মানে আদরের লোক চলেছে ভাবি চাচি

ও যুবক ভাইরা আমার বাবারা মুসলমান গো আল্লাহর কাছে তোমরা লাগবে লাগবে না লাগবে না আল্লাহর কাছে যেতে হবে কি হবে না জোরে বলু আল্লাহর কাছে না আপনাদের দেশের লোক মরে না নাকি মরে মরে না তাহলে ঠিক আছে যাচ্ছে ইচ্ছে তাই করেন কখনই ব্যাপার নাই কোনো চিন্তা নাই এ বাবা মরব না তাই হয় আল্লাহ কোরআনে বলেছে যে নবসিং যাই কথল মা ভিতরে যান আছে তাকেই

পর্যন্ত তোমরা মরো না যদি তোমরা মরো মমিন হয়ে মরো মোত্তাকিন হয়ে মরো দিন মোয়ালা হয়ে তোমরা মরো ঠিক না বেটি যারা বলো আমার বাবা জীবন তিনি বাড়িতে সালাম দিলেন ওই বাড়ির মালিক ওয়ালিকুম আসসালাম বলে বলে কে গো বাবা কোথা থেকে এসেছো তোমার নাম কি কি তোমার পরিচয় কোথা থেকে এসেছো বাবা পার আমার বাবা জীবনে তিনি বাণী দিয়ে বেরিয়েছে বলে বাবা কি নাম তোমার কতদিকে সূচকি পরিচয় কি অবস্থা কি খবর বলো বলে মালিক গো এ বাগানের মালিক আপনি বলে হ্যাঁ আমি বলে কি হলো বলে আপনি আমাকে ক্ষমা করুন মাপ maaf করবেন দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দেই বলে বাবারে তুমি কি অন্যায় করেছো বলো কি দুর্নীতি করেছ বলো বলে মালিক খোদার তুলনী পানির পিপাজি নীল নদীর দ্বারে পানি পান করতে বসেছিলাম ইতিমধ্যে একটা আপেল বেসে আসে আর ওই আপেলটা তুলে আমি খেয়ে নিয়েছিলাম ও দুর্গ ও মালিক আপনি আমাকে ক্ষমা করে দিবেন মাপ করে দেবেন সঙ্গে সঙ্গে বলল হারি আমার বাগানের পেটি পেটি আপেল চুরি হয়ে যায় কোনো খবর পাই না কর্মচারী কত পেটি পেটি আপেল চুরি করে বিক্রি করে দেয় কোনো খবর পাই না আর এই বাচ্চায় ছেলে একটা আপেল পানি দিয়ে ভেসে গিয়েছিল আর আপেলটা খোদা তরুণায় খেয়েছে তারপর আমার কাছে ক্ষমা চাইতে আসি ইল্লার সত্যিকারী বলি না ভণ্ড একে পরীক্ষা করা প্রয়োজন আছে বলে বাবা আমি তোমাকে ক্ষমা করে দেব মাফ করে দিব বাবা কিন্তু আমার একটা শর্ত বলে শর্ত কি মালিক আপনি বলুন আপনি যে শর্ত বলবেন আমি পেতে পেতে বুকে নিয়ে বলে বাবা মানবা বলে মালিক আপনি বলুন কি করতে হবে যদি না মানি আমাকে আল্লাহ তো মাফ করবে না আল্লাহ তো ক্ষমা করবে না আর আল্লাহ যদি ক্ষমা না করে আমার আল্লাহ জাহান্নামের জ্বলন্ত আগুন আমাকে ক্ষমা করবে না জাহান্নামের আগুন T

সূর্য লক্ষ 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 কোটি মাইল দূরে ওই সূর্যটা কত বড় আপনারা জানেন সূর্যটা এত বড় দুনিয়ার 70 গুণ বড় হলো সূর্য সুবহানাল্লাহ বলুন দুনিয়াটা যত বড় এই পৃথিবীর 70 বড় হল দাপনের সূর্য সূর্য তত বড় শত্রুগুণ বড় আর একটা শত্রুগুণ গুণ সূর্য যদি বড় হয় সূর্যর থেকে এক একটা নক্ষত্র এক একটা তারা এক একটা নক্ষত্র তারার থেকে এক একটা সূর্যর থেকে হাজার হাজার গুণ বড় হলো এক একটা নক্ষত্র জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ একটা নক্ষত্র একটা সূর্য হাজার হাজার গুণ বড় জোরে বলুন সুবহানাল্লাহ বলুন ওই সূর্য যখন লক্ষ লক্ষ কোটি মাইল থেকে আপনাকে তাপ দিয়ে শুকনো ভিজা মাটিকে শুকনো করে দেয় কিন্তু ওই সূর্য যেদিন কামতের দিন মাথার ওপর নেমে আসবে আর মগন গলা টংম করে গলবে সেই দিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠতে থাকবে সেই দিন বলবে আমার কি হবে বিবি চিনবে না ছেলে চিনবে না মেয়ে চিনবে না ভাই চিনবে না বন্ধু চিনবে না কেউ কেউ আপনাকে চিনতে পারবে না সেই দিন প্রতিটি মানুষ নিজের জন্য ছুটতে শুনে থাকবে সেদিন প্রতি চলঙ্ উঠবে আমার নবী

সেই দিন এত ভয়ঙ্কর দিন হবে এত কঠিন দিন হবে সেই দিন তুমি উলঙ্গা হয়ে উঠবা প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবা এবং তুমি অলঙ্গা হয়ে উঠবা রবিকে আমরা যাব নবী আল্লাহ নদী বলে নায় সারে সেই দিনটা এত বড় কঠিনী এত বড় ভয়ঙ্কর হবে সেই দিন কেউ কাউরীর দিকে চেয়ে দেখবে না রে সাহুসলমান তো রোদে আমুসলে জঙ্গি মসা রামকুল্যানে বলে মামল ঘায়া অভড়ু কঠি জানা বড় ভয়ঙ্কায়া আল্লাহ তুমি তো ক্ষমা করবা না যতক্ষণ এই মালিক ক্ষমা না করবে তুমি করবা না সঙ্গে সঙ্গে বলেন মালিক গো আপনি বলুন কি এমন কি কি এমন শর্ত বলে বাবা রে আমার বাগান তোমাকে পাঁচ বছর আগ নিয়ে দিতে হবে আমার বাগানে তোমাকে চাকর হতে হবে কর্মচারী হতে হবে গুনান্তি করতে হবে বলো বাবা এই পাঁচ বছর তুমি গুণান্তি করবা কি করবা না

বছর গুলান্তি করবো বাগানা খুলে দেবো তিনি আপনার কি করলেন পাঁচ বছর গুলান্তি শুরু করে দিলেন একদিন কেটে যায় দুই দিন কেটে যায় মাছ কেটে দেয় বছর পর বছর কেটে যায় পাঁচ বছর কেটে গেল হঠাৎ একদিন বলে মালি তো পাঁচ বছর পূর্ণ হয়ে গেল আপনি তো কমা করবেন বলেছেন তাহলে আপনি ক্ষমা কর তিনি বললেন আরে এত সুন্দর ছেলে তো আর পাওয়া যাবে না এত সুন্দর সন্তান আর পাওয়া যাবে না এত ভালো মানুষ এই জমান পাওয়া যাবে না বলে বাবা আমি তোমাকে ক্ষমা করে দেবো মাফ করে দেব বেটা আর একটা শর্ত তোমাকে মেনে নিতে হবে তিনি বলেন মা গ বাগালের পেটি পেটি আপেল চুরি হয়ে যায় বাগানের পেটি চুরি হয়ে যায় মালিকের কোনো খবর নাই মালিকের কোনো খোঁজ নাই কর্মচারীরা বলে না একটা আপেল বেসে যাচ্ছিল আর ওই আপেল কার কারণে পাঁচ বছর গুланти করতে হলো হে আল্লাহ আবার শর্ত দেয় জানি না কি এমন শর্ত দেবে বলে মালিক গো যার নাম বড় কঠিন ভয়ঙ্কা আপনার কোন শর্ত দিবেন আপনি মেনে নিতে মাথা পেতে নেব কিন্তু আপনি আমাকে ক্ষমা করবেন কি করবেন না এ বাবা আমরা যদি এরকম মাল কুড়িয়ে পাই আর খাইয়ে ফেলি ক্ষমা চাইতে যাবো পড়িয়া পানো খুঁটিয়ে খানো বাবা উল্টে দিতে হবে হ্যাঁ নাকি বুঝেন আপনারা বলুন পড়িয়া পানো খুঁটিয়া খানু বলে না বলে না এটা আমাদের বাংলা আন্তরিক ভাষা বলে বড়ে পানো খুঁটিয়া খানু বাবা বোলা লাগবে আর যদিও ক্ষমা চাইতে যা ক্ষমা করলে করেন নাইলে আপনি মারিয়ে বেড়ান গা

হ্যাঁ তো আল্লাহ আকবর সোহানুল্লাহ তিনি বললেন বাবার শোনো আমার একটা মেয়ে আছে বাবা বলো তুমি বিবাহ করবো কি করবা না কিন্তু বাবা শোনো আমার মেয়েটা চোখে দেখতে পাই না কালো কিচ্ছি ও বাবা আমার মেয়েটা জবানে কথা বলতে পারে না আমার মেয়েটা পায়ে খোড়া বলো বাবা তুমি বিবাহ করো বাকি বলো বাবা জঙ্গি মশার বড় বোনটা খারাপ হয়ে গেল মাবুদ গ তুমি কোন বিপদের মধ্যে ফেলে দিলে কোন বিচারের মধ্যে ফেলে দিলে কোন পরীক্ষার মধ্যে ফেলে দিলে গলা সামান্য প্রয়োজন জিন্দি আল্লাহ দেখতে দেখতে চলে যাবে কিন্তু যেখানে আনা অনন্ত অনন্তকাল থাকতে হবে যেখানে চিরকাল থাকতে হবে সেই জায়গা বড় বড় খারাপ জানলা কঠিন জায়গা তিনি বলেন মালিকা কোণা কোণা নঙ্গলা পুবমে কে বিয়ে করতে চাই বলুন তো এরকম যদি আপনাকে আমাকে কেউ শর্ত এই শুনেন এরকম যদি আপনাকে আমাকে কেউ শর্ত দেয় আমি যত বড় আল্লাহর ওলি হই এই যুগে কেউ বিয়ে করবে না করবে কথা বলার বলে তোর বিটি ধুইয়া পানি খাগা আমি তোর বিটিকে বিয়ে করব না কি ঠিক না বাড়ি জোরে বলুন এ কথা বলেন না কেন

কি লিখেছে খুল দেখি খুলে যদি দেখছি তবে যে লিখে আছে আবুদু হু আবুদু হু বলে তবে লিখলো কে বলে আমাদের ইমাম সাহেব ডাক ইমাম সাহেবকে বলা হলো হুজুরে তাবিজ আপনি লিখছেন তো বলে হ্যাঁ এবুদু হু কি জিনিস ইমাম সাহেব বলছে আমি নিজেও জানি না কি জিনিস

তাবিজে যদি যদি কাজ হতো ভারত বর্ষের ভারতী আমার বিবি হতো ধরো বলুন ঠিক কিনা তাবিজে যদি যদি কাজ হতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকতো না আমি আজি জুল হক হয়ে যেতাম ঠিক কিনা ধরে বলুন তাবিজে যদি যদি কাজ হতো মুখ্যমন্ত্রী খালা মমতা ব্যানার্জি হতো না তাহলে মাওলানা ইউসুফ সাহেব হয়ে যেতো ঠিক কিনা ধরে বলুন এ মুসলমান দরদী আমি আপনাদেরকে বলি তাবুজি মাদুলির ব্যবসা ছেড়ে দিতে হবে বন্ধ করতে হবে আপনি হাদিস করেন আপনি আরবি লিখে কলম আপনি হাতে দেন কিন্তু শরীর পাকরা রাখুন নামাজ পড়ুন রোজা করুন কলমা পড়ুন কোরআন পড়ুন জিকির করুন ও মুসলমান দরদি আমাদের ভিতরে না তিনি কি করলেন বললেন মাবুদ গো এত কঠিন প্রশ্ন তিনি বললেন বাবা আমি আপনার

করে সুন্দর সুন্দর ফল কেটে নিয়ে ঢুকে আর ঘরে বলে আসসালামু আলাইকুম যিনি বলেন ওয়া আলাইকুম আসসালাম চারার দিকে তাকিয়ে দেখছি জলজল করে একজন সুন্দরী রমণী গোটা ঘরটা আলো আলোকিত হয়ে গেছে যিনি বেরিয়ে আপন রকম করে দেখে রাগ করে বেরিয়ে চলে আসবে আর বিবাহত قناه চে বন্ধনে বলে প্রাণের স্বামী গো ওগো বলে তুমি কি আমাকে তুমি কষ্ট দিও না একটা আপেলের কারণে পাঁচ বছর গোলান্তি করেছি এবং ন্যাংরা করা কানা বোবা সঙ্গে বিবাহ করেছি না জানি তুমি আমাকে ফাঁসানোর জন্য এসেছো মহিলা আমাকে হয়তো ফাঁসি না স্বামীর কাঠ গড়াই দাঁড় করাবা সঙ্গে সঙ্গে বলে স্বামী আমি আপনার আর আপনি হলেন আমার স্বামী বলে কি করে হলো বলে তোমার আব্বা তো আমাকে এরকম এরকম কথা বলেছে বলে স্বামী গো আমার আব্বা যা কথা বলেছে সত্য বলেছে ও গো স্বামীজি আমি আপনাকে কথাটা বলি এই জমানের দ্বারা আজ পর্যন্ত পুরোপুরুষের সঙ্গে কথা বলিনি এর জন্য আমার স্বভাব বলেছে বোবা বলে স্বামী গো

মা যদি ভালো হয় মা যদি নামাজি হয়ে যায় মান্দার হয় কলমাওয়ালা হয় সন্তান আল্লাহ মাল্লা দিন বলা হবে আদর্শ আদর্শিত হবে আর ছেলে মা যদি খারাপ হয়ে যায় সে সন্তান কোনো দিন আদর্শ হতে পারে না কি মনে হয় আপনাদের জোরে বলুন যা আমার ভাইয়েরা আমার বাবা জীবনেরা দুর্গানগরের মুসলমান এলাকার মুসলমান আমার দুর্গানগরটা অনেক দিন পর আমি মনে করি একদিন যাব 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 সুযোগ হয় না যা কালকে আল্লাহ দল সারি ছাড়াই হয়ে গেল আসতে পেরেছি জি আমার বন্ধুবার আমার হাজরত মাওলানা কারি ইউসুফ সাহেব হোক বরকাতহু তিনারু সিলাই এসেছি বায়ান যতটুকু রাখলাম আল্লাহ আমাদেরকে সোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়ত করুন সকলেই বলি আল্লাহ আমিন আল্লাহ আমিন মোটামুটি আসর থেকে নিয়ে একবারই সর্বনাশ একটা ডেটটা বেজে গেছে ডেটটা বেজে গেছে মেলা রাত গভীর রজনী এব আল্লাহ আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন না না বক্তা চলে এসেছে বক্তাকে পুরনি চন্দ্র জলে মাযামিনা নারুক আদর করে চমা দেয় মা ছেলে কপালি চাইবা চোরের শিশু নবী মোহাম্মদ বসে আছেন মায়ের কলে সোনার চাল হঠাৎ ছেলে পশু করে খরে ধরে মায়ের গল আপা কোথায় বল হিলা

صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال عز وجل في موضع اخر ولا تهينوا ولا تَهَزَنُوا وانتم الاعلون ان كنتم مؤمنين. وقال اجا وجل في موضع اخر وما خلقت الجن والانس الا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي ان امتي. فله عذر ياتي بن شهيد أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله أذكر جلسات যোগ্যতম মাননীয় সম্মানিত অনউপস্থিত সভাপতি সাহেব সভাপতি নাই তো নাকি হ্যাঁ তাহলে অনুপস্থিত আছে এখন থাকলেও উপস্থিত বলতো নাকি বলেন গো যে অনুপস্থিত বিজ্ঞপ্তি আবিজ্ঞাপিত ওলামা ইখরাম দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাই পদ্দার আড়ালের মায়েরা খালারা বলেন রহিলো সরনীমত সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো সুখরিয়া যে আল্লাহ আমাদেরকে গভীর রজনী পর্যন্ত এখনো دینی মজলিসে বসার তৌফিক ইনায়াত করেছেন সেই মহান স্রষ্টা আল্লাহর দরবারে আল্লাহর শানে একটু হাম পেশ করে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে এই বিশ্ব নবী বিশ্ব বরণ্য নবী মানবতার দূত সরকারে দো আলম সাইয়দুল কওনাইন শাফিউল মজনা বিন রাহমাতুল লিল আলামিন সেই নবী কাউসার নবী মাআসর নবী কবরিয়া সেই নবীর উপর শান্তির ধারা বর্ষিত হোক সকলেই বলি আল্লাহুমা আমিন বহতারাম

অনুরোধ করে বলি যারা ওই দূরে বসে আছেন একটু সামনে এগিয়ে আসা যাবে না কি গো আসলে গোনা হবে নাকি সৈন্যটা জিন্দা হয়ে যাক জি দেখি কারা কারা আছেন নবীর সৈন্য জিন্দা কারা নেওয়ালা নবীর সৈন্য মানবো কারা দেখি ভাই চলে আসি নবীর সৈন্য মানব কারা এক জায়গাতে বসবো যারা জি আজা চলে আসুন সকলে আসুন আপনাদের সুনাম ধন্য ইমাম সাহেব হজরত মৌলায় ইসুফ সাহেব দামাদ বরকাত আলিয়া যে বক্তব্য আপনাদেরকে শুনিয়েছে অতি তো মন ভরে গেছে নাকি তাহলে আমাদের মতো আর টোটা গলা ভাঙ্গা বক্তব্য চলে চলবে হ্যাঁ চলে আসুন ভাই তোমরা আসবা না জুতি হারাবে আরে কিনে দিব জুতি আমি চিন্তা নাই আসো এটা আগে এসে ভাই শোনা আমার একটু বরকত হোক আমরা মুসলমান তো নাকি হ্যাঁ মুসলমান যদি না হয় তাহলে আসবেন না কোনো ব্যাপার না চলো আসুন সামনে আগে সামনে গুছিয়ে বসুন যে কটা মানুষ আমরা আছি একটু গুছিয়ে বসে জমে বসে আসি ভাই ধরো তুই এই এই হলো চাদরওয়ালা কে তুমি এক বসে না ও বলছে তোমরা যাও আমি যাব না লক্ষ্মী নাকি আসেন চলে আসেন তলাハマ দাগে দাগে সুদ বম্বা গজা গজা হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনে আমরা মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলম দিব কোন জায়গায় এ বাবা মনে যদি পছন্দ ধরে যে পৃথিবীর এমন গুণো ডাক্তার আছে যে তার অসুখ খুঁজে পাবে হ্যাঁ তা আমাদের মনের ভিতরই তো বসে গেছে বাবা জি তা আমি আপনাদেরকে বলি আর আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব তাই না তাতে একটু বৃষ্টিও আপনাদের দিকে পড়েনি না দু তিন ফোঁটা পড়েনি আমাদের দিকে কিন্তু মাগরীবের পরে বৃষ্টি শুরু হয়েছিল হ্যাঁ যাই হোক সবের মালিককে সমস্ত জিনিসের মালিক ভালো মন্দর মালিক ইজ্জত বেঈতের মালিক সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক সবের মালিক একজন তিনি হলেন আল্লাহ তিনি পৃথিবীর জমিনে কেউ যদি এক হাজার বার খোদা বলে আর একবার কেউ যদি আল্লাহ বলে ডাকে এক হাজার খোদা বললে যা নেকি হয় একবার আল্লাহ বললে তার দশ গুণ নেকি বেশি হয় বুঝতে পারলেন না বললেন না তাহলে আল্লাহ বলাতে নাকি বেশি না খোদা বলাতে নাকি বেশি আল্লাহ বলাতে নাকি বেশি আমি আপনাদেরকে শোনাবো যেহেতু বাবা মেলা যখন ভেঙে যায় মেলা আর জমে না সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যা আর উঠে না তাই না ভাই তাই একটা গজল আপনার গজল এই খেপা কেবল তো উঠুন গজল তো বুঝবো দাঁড়া ও আমাদের গাছে না উঠতি এক কান গ হ্যাঁ বুঝবো অবশ্যই বলবো এটু আমি এখনো বক্তব্য শুরু করিনি কেবল মাটিটা লেবেল করে নাকি বলছেন আপনারা বলো হ্যাঁ একবারে গরম করে ছেড়ে দেবো থামো না একটু উঠতে দেব গলাটা একটু উঠু খেপা লোক আপনাদের ইমাম সাহেব দেখেন বসে আছেন আমার বন্ধু বল এই মাইক ম্যান তুমি মায়ের ঠিক করো আমার যগন টান দেবো তোমার বক্সের কেটে গেলে দোষ না সেদিনকে কুচবিহারে জালসা করতে গিয়ে বুঝলেন কুচবিহারে জালসা করতে গিয়ে সাতটা ইউনিট কেটে গেছে তো আমাকে এসে বলছে যে আপনাকে মায়কে অনুরোধ করতে হবে আপনি এমনি মুখে বলেন দেখছি আমি বলছি তোমার ইউনিট যদি দুর্বল হয় তো আমি কি করব হ্যাঁ এ বকচু তো আল্লাহ হকপাত তো বসে দেন ভাই আসবে লোক আসবে লোক লোকসাল্লা আসবে ভর্তি হবে এখানে ভর্তি হবে হ্যাঁ ভর্তি হবে আমি জানি কেন দুর্গা দুর্গাপুর লোকের এই দুর্গানগরের লোক এমন একজন ইমাম পেয়েছে যা পশ্চিম বাংলো কাপানো ইমাম কে চিনে না পশ্চিমবঙ্গের হাজার মোল্লা ইসুফ সাহেবকে এ আমরা দুই বন্ধু বাবা আপনারা কিছু মনে করেন না দুজনেতে এক জায়গা থাকলে বা মারামারি যায় দুমদম করে মারামারি শুরু হয়েছে ও আমাকে আবার অকমই ছাড়ে কি বুঝলেন কিন্তু ও আমাকে পারে না

ফেরেস্তারা যখন ইয়ামত শেষ হয়ে যাবে ফেরেস্তারা চলে যাবেন কাব দরবারে আল্লাহ আল্লাহ তো সব জানে না জানে না কি মনে হয় আপনাদের জানে তো আল্লাহ সব কিছু জানে জানে না তারপরে বলবো কোথাও ছিল আল্লাহ ওই দুর্গা নগরে দেখলাম খোদা তোমার বান্দা বান্দিরা বাসা বলে কেন হাদিস এবং কোরআনের মধ্যে নিষেধ বলে কেন বসে কেন বলে আল্লাহ জাহান নামের ভয়ে আর জান্নাতের তো আল্লা বলবে তারা কি জান্নাম জান্নাম দেখেছা উন না উদয় দেখতো আল্লাহ যদি দেখতে পেতো তো দুনিয়ার সবকর্ম কাণ্ড ফেলে দিয়ে তোমার কোনো গানে নিত্য হয়ে যেত আল্লাহ বলে শোণ ওই মদলিশে বসে গেল যারা আমি আল্লাহ তাদের জীবনের জিন্দগির গুণাকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে अजीব করে দিলাম জুড়ে বলুন সুবহানাল্লাহ আর আমরা জান্নাতে যাব না যাব না কথা বলেন আচ্ছা বলেন তো জাহান্নাম বেশি না জান্নাত বেশি আর আল্লাহ যদি জান্নাতে আমাদেরকে না দিবে তো আল্লাহ কি দরকার ছিল জাহান্নাম কম করা জান্নাত বেশি করা আল্লাহ তো জান্নাত কম করতো জাহান্নাম বেশি করতে না কি বলছেন হ্যাঁ আর আমরা জান্নাতে কিভাবে যাব কি কারণে যাব কি জান্নাতে কোন দিক দিয়ে ঢুকবো সে সম্পর্কে বায়না হবে ইনশাল্লাহ থাকবেন তো নাকি আপনারা আচ্ছা কারা কারা পালাবেন একটু হাত তোলেন দেখে কেউ পালাইনি হাত তুলে নেই তার মানে আপনারা কেউ যাবেন না কিন্তু উঠে গেলে কিন্তু বসিয়ে দেবো আমি তার লিগে হাত তুলতে দেবো দিয়েছে কি হ্যাঁ যে হাত তুলবে তাকে এখনই তাড়িয়ে দেবো বলে আপনি এখনই কঠিয়াব সে ভমান হ্যাঁ কিন্তু এখন জানিয়ে দেবো না হ্যাঁ এই উঠছে না কি

বলে আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান নামে লিয়ে দেবো বলে তাই নাকি তো জ্বালিয়ে যা যা তোকে ফুল পথ দিয়ে দিলাম ফুল অব দা পাওয়া যা শয়তান একেবারে আনন্দ করি বগল বাজিয়ে মারে তো আল্লাহ বলে এদিকে আবার কি হইল হ্যাঁ তোকে দায়িত্ব দিল মার তুই মনে মনে করছিস কি হনুরে আমি আল্লাহ কত বড় তো জানাসিনি বলে কত বড় ধর আমার বান্দারা একশো বছর বাঁচিল কত বছর নিরানব্বই বছর গুণা করলো থাকলো বছর এক বছর এক বছর এই এগারো মাস গুণা করলো থাকলো হ্যাঁ এক মাস এক মাসের মধ্যে উনত্রিশ দিন গুণা করলো থাকলো ক মাস এক দুর্গানগরের লোক বলে হিসাব জানে না একদিন একদিনে উনত্রিশ দিন গুণা করলো একদিনে উনত্রিশ দিন গুণা করলো থাকলো কখনটা এক ঘন্টা এক ঘন্টার ভিতরে না উনত্রিশ দিন গুণা করলো থাকলে একদিন একদিনের মধ্যে তেইশ ঘন্টা গুণা করলো থাকলো ক ঘন্টা এক ঘন্টা আল্লাহ এক ঘন্টা যদি বলে মাফত গো আর জীবনেও কোনো দিন অন্যায় হবে না করব না ই আল্লাহ তুমি ক্ষমা করো মাফ করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ আমি তো ভাই না করছি জীবন কেউ হবে না আল্লাহ বলছে যা তোর নিরানব্বই বছরে এগারো মাস উনত্রিশ দিন তেইশ ঘন্টার গোনা আমি এক ঘন্টায় ক্ষমা করে দিলাম জোরে বলুন সোহান আল্লাহ জোরে বলুন সোহান আল্লাহ সে আল্লাহকে আমরা চিনি কথা বলেন সে আল্লাহকে যদি চিনতাম তা আজকে মুসলমানদের দুর্দিন হইতো হ্যাঁ আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন দুর্দিন আমাদের কাছ থেকে বাবরি মসজিদ নিয়ে নিল জি নিয়েছেন নাই নাই কিন্তু ভারতবর্ষের সংবিধান আছে যেখানে মসজিদ হয়ে যায় পৃথিবীর কারো ক্ষমতা নাই মসজিদ সরিয়ে দিতে পারে কিন্তু কেউ যদি ক্ষমতার বলে লাঠির বলে মসনদের বলে গদির বলে যদি নিয়ে নাই এটা আমাদের কিছু করার নাই আমরা আল্লাহর কাছে দোয়া ছাড়া আমরা কি করতে পারবো ভাই আমাদের তো মিসাইল নেই পরমাণু নেই আমাদের তো অ্যাটাম নেই আমাদের তো মারপিট করার শক্তি নেই আমরা তো দুর্বল 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 কিনা আর আর দুর্বলের দোয়া কবুল করেন কে জোরে বলুন কে মজলুমের কাছে দোয়া কবুল হয় না হয় না আল্লাহ নবী বলেছেন তিনজন আর দোয়া কবুল হয়ে যায় একজন হলো মুসাফির একজন হলো মা বাপ আর একজন হলো মজলুম এখন ভারতবর্ষের মুসলমানরা হলো মজলুম কি বলছেন আপনারা বলুন ভারতবর্ষের মুসলমান রাখি মজলুম এই মজলুমের দোয়া কবুল কে করবেন যারা বলুন এই আল্লাহ বলেছে যেখানে একবার মসজিদ হয়ে যাবে কেমন পর্যন্ত সেখানে মসজিদ থাকবে কেউ যদি বাপ কেউ যদি আপনার মন্দির করে গির্জা করে গুরুদোয়ার করে কেউ যদি বাড়ি গাড়ি করে তাই করুক কিন্তু মসজিদের জায়গা মসজিদই বাহাল থাকবে আর শুনেলেন আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক না বেটি আজকে যারা মসজিদ কেড়ে নিয়ে বাবরিকে কেড়ে নিয়ে যারা মন্দির করেছে হয় আল্লাহ তাদেরকে কলমাওয়ালা পড়ে মুসলমান বানাবে অচেত আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে ম্যাড পাগল করে দেবে ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ তাদেরকে পাগল করে দেবে তাই আমি বলবো দরদি মুসলমান আমার ভাইয়েরা আল্লাহ দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা বলবার সিং বলে একজন ছিল যিনি বাবরি মসজিদে সর্বপ্রথম কুড়ল মেরেছিল কি নাম তা বলবর সিং সেই আল্লাহ তাকে কলমাওয়ালা বানিয়ে দিয়েছিলেন কে মুসলমান বানিয়েছিলেন কে সে এক শত মসজিদ বানিয়ে দিয়ে গিয়েছে এই এতটা থেকে গো ও বক্তব্য চলছে ইয়ানি দেখো দিকে ফোন করো জি তো মহতোরাম बुजुर्ग দোস্তবাদী যে আমার ভাইয়েরা আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না যারা মসজিদ কেড়ে নিয়ে মন্দির বানিয়েছে আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেবে না আল্লাহ হেফাজত করবে মুসলমানদের করবে না ভাই বাবা আবরা আবরাহা বাবরি কি কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল আব্দুল মোতালেব তার ছাগল গরু উট ভাড়া দুম্বাকে নিয়ে পালা ছিল আর আব্দুল মোতালেব কাবা ঘরের চাবিটাকে নিয়ে গিয়ে টাঙিয়ে দিয়ে আল্লাহর ওই কাবা ঘরকে দিয়ে ধরে বলল আল্লাহ তোমার ঘরের দায়িত্ব তোমার আর আমার মালের দায়িত্ব আমার আমি আমার মাল নিয়ে হেফাজত করলাম তোমার ঘরের হেফাজত তুমি করবা সেই আব্রাহাকে আল্লাহ বরবাদ ধ্বংস করেছিল না করে নাই কি দিয়ে আবাবিল পাখি ছোট্ট একটা কাকর দিয়ে সে আল্লাহ আছে না মরে গেছে সে আল্লাহর শক্তি কমে গেছে নাকি সে আল্লাহ আছে ছিল আছে আগামীতেও থাকবে তাহলে সে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে কিনা কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন আজকে আমাদের মলবিদের দোয়াও কবুল হচ্ছে না কি বলছেন বলেন আপনারা সাধারণ লোক বলছে হ্যাঁ আমাদের নেই কবুল হচ্ছে না হবে তুমুল ইমাম সাহেব বড় বক্তা পশ্চিমবঙ্গের নাকি বিরাট হাই বক্তা যারা ডেট পাওয়া যায় না হ্যাঁ সেই ব্যক্তি আপনাদের দেশের দুর্গাপুর ইমাম কিন্তু এই দেশের একজন মদকোর কর চুল্লুকর হেরোয়াইন খোর গেজা খো জেনা খোর সুদ খোর মদ খোর সব খোর সাহেব আমার বাড়ি কালকে মিলাদ করতে হবে ও যদি যদি না যায় তো কি হবে